एक स्वेच्छासेवी संस्था ইসমোকাসের পক্ষ থেকে একটি প্রদর্শনী অনুষ্ঠান আয়োজিত হলো রঘুনাথগঞ্জের কাটাখালী উচ্চ বিদ্যালয়ে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখালীপুর পঞ্চায়েত প্রধান দীপু ভাস্কর, আশা এনজিও থেকে দীপক, সেবা ভারত সংস্থা থেকে মিতালী ও মৌমিতা, শেখালীপুর পঞ্চায়েতের সকল আইসিডিএস কর্মীবৃন্দ, চাইল্ডলাইন থেকে সুকান্ত ঠাকুর এবং কাকতায়নী, সিআইএনআই সংস্থা থেকে মতিউর রহমান। উক্ত প্রদর্শনী অনুষ্ঠানে ইসমোকাস পরিচালিত শিশু সংঘের শিশুরা বাল্যবিবাহ প্রতিরোধে একটি নাটক প্রদর্শন করে। পরিবেশ সচেতনতা নিয়ে মুখ্য অভিনয়ের মাধ্যমে নাটক পরিদর্শন করেন, ইয়ুথ গ্রুপ নারী শক্তি নিয়ে নাটক প্রদর্শন করে। এই অনুষ্ঠানটিকে সফলতা দানের ক্ষেত্রে ইসমোকাস মুর্শিদাবাদের পুরো টিম যথাযথ পরিশ্রম প্রদান করেছে এবং তারা শেখালীপুরকে একটি মডেল গ্রাম হিসাবে চিহ্নিত করতে যথাযথ প্রয়াস চালিয়ে যাবে আগামী দিনেও। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। এটা ঠিক হয়েছিল যে আমরা কিছু শিক্ষামূলক প্রদর্শনী এবং তার সাথে সাথে আমাদের যে শিশুদের যে সুরক্ষা রয়েছে সেই বিষয় নিয়ে কিছু সচেতনতার প্রচার করা, কারণ যেহেতু এলাকাতে বাল্যবিবাহ এবং শিশুশ্রমটা প্রচুর পরিমাণে বেড়ে গেছে, একটা দুরারোগ্য ব্যাধি হিসাবে ধরা পড়েছে, সেই জন্যে আমরা আজকে নাটকের মাধ্যমেই এটাকে তুলে ধরেছি যাতে বড়রা এতে সচেতন হয় এবং তার সাথে সাথে বাচ্চারাও সচেতন হয়। কাস্টের সঙ্গে আমাদের পুরো স্মোকাস টিম যুক্ত ছিল, আমাদের টিচাররা যুক্ত ছিলেন, ফেসিলিটেটররা যুক্ত ছিলেন, মুখ্য যারা যুক্ত ছিলেন তারা হচ্ছেন ইউথ এবং চিলড্রেন, যারা আমাদের কাছে খুবই মুখ্য, তাদের জন্যে আজকে আমাদের এই এরিয়াতে প্রজেক্টটা চলছে। স্মোকাসের মূল কাজ হচ্ছে এডুকেশান, প্রোটেকশান এবং পার্টিসিপেশন নিয়ে। এসের তরফ থেকে আমাদের যেমন শিশু সংঘ, এডুকেশন সেন্টার এগুলো চলে, তার সাথে সাথে আমাদের স্মোকাসের একটি ইউথ গ্রুপ আছে। সেই ইউথ গ্রুপে চারটা গ্রুপ আছে এবং সেই ইউথ গ্রুপটা আমাদের ইন্ডিয়ান ইউথ কাউন্সিলের সাথে যুক্ত এবং ইন্টারন্যাশনাল ইউথ কাউন্সিলের সাথেও যুক্ত। তো আমাদের সমাজে দেখা যায় যে বাল্যবিবাহ, শিশুশ্রম এই সমস্ত জিনিস লক্ষ্য করা যায়। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পরিবেশ সচেতনের ব্যাপারটা, যেটা আমাদের দিন দিন ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। তো আমাদের ইউথ গ্রুপের তরফ থেকে এই যে পরিবর্তনটা করার চেষ্টা করা হয় এবং মানুষ যাতে আরও সচেতন হয় সেই দিকেও লক্ষ্য রাখা হয়। তো আমরা বিভিন্নভাবে যেমন র্যালি, তারপরে নাটক, পোস্টারিং, বিভিন্নভাবে আমরা সমাজকে সচেতন করার চেষ্টা করি। সেইখানে আমাদের যুক্ত থাকে বাচ্চারা, সমাজের প্রত্যেকটি মানুষ এবং বড়, স্কুল, বিদ্যালয়, প্রত্যেকটা জায়গায় যুক্ত থাকে আমাদের সাথে।